এই ভাই কি বুঝলেন এই রিক্সাওয়ালার ভাইয়ের কথাগুলো যদি বাংলাদেশ টিকিটটি বুঝত তাহলে হয়তো এত খারাপ পারফরমেন্স করতে না ভাই কষ্ট লাগে খুবই কষ্ট লাগে ভাই রিক্সাওয়ালা ভাইয়ের কথাগুলো শুনলেন সে একজন রিক্সা চালক হয়েও দিন মজুর দিন আনে দিন খায় দিন কষ্ট করে দিন খায় একদিন যদি সে রিক্সা না চালায় তাই সে হত শুরু করে তার পরিবার সবাই না খেয়ে থাকবে সে অবস্থায় সে শুধুমাত্র বাংলাদেশের টানে বাংলাদেশকে ভালোবাসা বাংলাদেশে খেলা পছন্দ করে বা বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে ভালো একটা পারফরমেন্স করুক সেমি ফাইনাল ফাইনালে যাক বাংলাদেশের নাম উজ্জ্বলুক এ ভাইটা সেটা চায় যার জন্য সে বাংলাদেশের খেলার দিন সে রিক্সা না চালিয়েও কিন্তু সে বাংলাদেশে খেলা দেখতে বসে গিয়েছে এবং কি খেলা দেখতে দেখতে সে দেড়শো টাকার নাস্তাও করে ফেলেছে যেখানে তার সে দেড়শো টাকা রিক্সা চালিয়ে ইনকাম করতে দেড় থেকে দুই ঘন্টা বা তিন ঘন্টা লেগে যেতে পারে সেই টাকাটা উনি খেলা দেখতে দেখতে খেয়ে ফেলেছেন দেড়শো টাকা হয়তো বা আপনারা অনেকে বলতে পারবেন যে দেড়শো টাকা এটা কোনো টাকা হলো ভাই যারা মাথার করে তারা জানে যে এটার কতটা কষ্ট এক টাকা ইনকাম করতে কতটা কষ্ট সেটা তারা ভালো করে জানে সো সে বসে বসে বাংলাদেশের খেলাটা দেখলো এবং বাংলাদেশে তো ভাজে পারফরমেন্স করলো তাদের কোনো যে তার আগ্রহ নাই তারা চিলমোটে সো এটা দায় কে সত্য কথা ভাই এখন আপনি বলতে পারেন ভাই তোমার টিকিট খেলা দেখার কি আছে কি দরকার আছে তার কথা বাদ দেন বাংলাদেশের খেলা দেখতে আপনি জানেন যে বাংলাদেশের খেলা দেখতে বাংলাদেশের এমন এমন ক্রিকেট প্রেমীরা আছে তাদের তখন সকল ব্যস্ততা বাদ দিয়ে হয়তোবা তখন তার সেই খেলাটা না দেখে তার কাজটা যদি করতো সে হয়তো বা সেখান থেকে সে কয়েক ঘন্টা লাখানিক টাকা ইনকাম করতে পারতো বা খুবই একটা ভালো একটা কাজ করতে পারতো সেটা বাদ দিও কিন্তু বাংলাদেশে খেলা দেখে এটাই ভাই ভালোবাসা এটাই ভাই বাংলাদেশ দলের প্রতি বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি বাঙালির ভালোবাসা সো সে দেখেন সে এটাও বললো যে সে ইন্ডিয়াকে কখনোই সাপোর্ট করে না আমরা বাঙালি কখনোই আমরা ইন্ডিয়াকে সাপোর্ট করি না কারণ ইন্ডিয়া কেমন আমরা সবাই ভালো করে জানি তো সে এর আগের দিন অস্ট্রেলিয়া ইন্ডিয়ার ম্যাচটাতে সে ইন্ডিয়াকে সাপোর্ট করছিল যাতে ইন্ডিয়া জিতে ইন্ডিয়ায় জিতে অস্ট্রেলিয়া হারবে এবং বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচে বাংলাদেশ যদি ভালো পারফরমেন্স করে বাংলাদেশ সেমিফাইনাল উঠবে এই জন্য এই ভাইটাও কিন্তু এর আগের দিন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচে ইন্ডিয়াকে সাপোর্ট করছিল তারা কিন্তু ঠিকই ইন্ডিয়াকে সাপোর্ট করছিল এমি সেমিয়া এবং ইন্ডিয়া জিতে গিয়েছে বা ইন্ডিয়া এমন একটা দল তাদের উপর যে কেউ চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারে যে কেউ চোখ বন্ধ করে ইন্ডিয়া অস্ট্রেলিয়া এদেরকে সাপোর্ট করতে পারে বা এরা বা এরা একটা চিজ কিন্তু ভাই সে যে বাংলাদেশ বাংলাদেশের জন্য ইন্ডিয়াকে সাপোর্ট করলো ইন্ডিয়াকে জিততে সাপোর্ট করলো বা ইন্ডিয়াকে সাপোর্ট করলো সে বাঙালি কিন্তু ইজি যেটা ইজি সমীকরণে তারা উঠে যেতে পারতো সেটা মানে পার হতে পারে নাই প্রথম ভালো রান নিয়েছে তার ওভার থেকে নাটক শুরু হয়ে গিয়েছে এই একটা অবস্থা আসলে ভাই আমরা যারা বাঙালি সাধারণ জনগণ রিক্সাওয়ালাদের শুরু করি আমরা আমি আপনি আমরা যারা সাধারণ জনগণ আমরা চিল্লে গলা ফাটাই ফেলি না কেন যাই কিছু করি না কেন আল্লাহ তাআলা মানে বোর্ডকে টিকিট বাংলাদেশ টিকিট বোর্ডকে যতদিন না হেদায়ত না দিবে সঠিক বস্তু না দিবে তারা তাদের পাওয়ার নিয়ে অপব্যবহার করবে অপব্যবহার করবে যারা টিকিটের কুঝে না তারাই রাজত্ব করবে যারা হাতুড়ে সিং মতো যে তার মানে কেরিয়ারে তার টিকিট কেরিয়ারে একটা ছক্কা মারতে পারে নাই তাকে শ্রীলঙ্কার সেই প্লেয়ারকে কোর্স মানে মাসে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা দিচ্ছে সো সেখানে তো আমার আপনার কিছুই বলার নাই বা কিছুই করার নাই কারণ এটাই আমাদেরকে মানে নিতে হবে এটাই আমাদের কপাল এর থেকে আর বেশি কিছু না এ বলবো ভাই সত্যি খুব কষ্ট লাগে এবং রিক্সাওয়ালার ভাইয়ের কথাগুলো সত্যি অসাধারণ ছিল ওনার কথাগুলো বা শোয়েব আলী ভাইয়ের কথাগুলো বা যারা এরকম একটু ঝাঁঝিয়ে উঠছে হ্যাঁ খেলার পর থেকে তাদের কথাগুলো শুনে আমরা দেশ একটু কষ্ট পাইতে পারবো কিন্তু আমাদের কষ্টের ধারা বা তাদের এই কষ্টের কথাগুলোর ধারা ভোট কখনো নড়বে না বাংলাদেশ ক্রিকেট প্লেয়াররা কখনো ভালো খেলবে না তারা তাদের নিজস্ব ভাবে চলবে যদি জনগণের কষ্টের ধারা যদি তারা যদি লাভবান হতো তারা যদি বুঝতো তাহলে হয়তো বা আজ থেকে চার পাঁচ বছর আগ থেকে বা যখন থেকেই বাংলাদেশ ভোটটা নষ্ট হওয়া শুরু করছে তখন থেকে যখন আমরা প্রতিবাদ করতেছে তখন থেকে দলটা আবার ঠিক হয়ে যাইতো কিন্তু ওদেরকে হেদায়ত না দিলে সৃষ্টিকর্তা একমাত্র হেদায়ত না দিলে আমাদের কিছুই করার তো যাই এইটুকুই বলার ছিল কিছুই করার না দিন শেষে আমি বা আপনাদেরকে কি বলবো যে দিন শেষে ঠিকই আমরা আবার বাংলাদেশ টিমকে সাপোর্ট করবো বাংলাদেশে খেলা দেখবো এই আমাদের নীতি এছাড়া তো আমাদের আর কিছু করার নাই তো ভাই খুবই কষ্ট লাগে রিক্সাওয়ালার ভাইয়ের কথা একটাও ফালানোর না অসাধারণ কথা বলেছে সবগুলো ভাই বুকে লেগেছে ভাই বুকে একদম হার্ট বিটে স্পর্শ করে ফেলেছে ভাই কি বলবো কষ্টের দিন কাটাতে হবে কষ্ট পাইতে হবে আমরা আশা করি আমরা অনুধাবন করি আমরা মনে ফিল আছে বা আমরা এটা বিশ্বাস করি যে একদিন না একদিন বাংলাদেশ ক্রিকেট টিম ঠিকই ঠিক হবে ভালো একটা জায়গায় আসবে বোর্ড ঠিক হবে এটাই আমরা চাই আর যেন এটাই হয়ে সেটা আমরা সবাই কামনা করব সবাই বাংলাদেশের খেলা দেখবেন খারাপ মতামত করার দরকার নাই আশায় থাকেন বিশ্বাস থাকেন চেষ্টায় থাকেন ইনশাল্লাহ ভালো কিছু হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ